আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং অনেক বেশি সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার আজকের ব্লগটি হচ্ছে 3K স্পেশাল ব্লগ। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আর আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া, ভালোবাসা আর সাপোর্টে আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমি অনেক খুশি আর আপনাদের কাছেও আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত দূর নিয়ে এসেছেন। এত অল্প সময়ে আমি এতগুলো সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। তো আমার বাচ্চারাও খুব বেশি এক্সাইটেড। তো ওরা আবার 3K সাবস্ক্রাইবার্স উপলক্ষে একটা সেলিব্রেশন করতে চাচ্ছে। তো ওরা আবার একটা কেক ওর খালামণিকে দিয়ে অর্ডার করে বানিয়ে এনেছে। তো আজকে আমরা ওই কেকটাই কাটতে যাচ্ছি। তো ভাবলাম আপনাদের জন্যই আমার এই খুশিটা পাওয়া, আপনাদের সাথেও আমি শেয়ার করে ফেলি আমাদের আনন্দ মুহূর্তটা। পরিবারের সবাইকে নিয়ে কেকটা কাটতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, কি আর করা, আর আপনাদেরকে সাথে নিয়ে কেকটা কাটতে পারলে তো আমার কাছে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছুই তো আর সম্ভব হচ্ছে না। তো আমরাই কেকটা কেটে নিব আর আমাদের এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমরা কিন্তু আজকে সবাই ইউটিউবের যে লঘুর কালারটা আছে রেড আর হোয়াইট, সেই কালারের ড্রেস পরার চেষ্টা করেছি। তো বাচ্চারা তো রেড আর হোয়াইট পরেছে, আমিও হোয়াইট কালার ড্রেস পরেছি। তো ওরা একটু এখানে পিক তুলছিল, আমি আবার এটা ক্যামেরায় ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বাচ্চা দুটো খুব বেশি খুশি আজকে, ওদের মা 3K সাবস্ক্রাইবার্স পূর্ণ হয়েছে। তো ওরা আমাকে কিন্তু সব সময় অনেক বেশি উৎসাহ দিয়ে যাচ্ছে এবং অনেক কিছুতে অনেক ব্যাপারে ওরা আমাকে হেল্পও করছে। তো সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি। আর এখন আমি বিসমিল্লাহ বলে কেকটাকে কেটে নিব। তো বাচ্চাদেরকে সাথে নিয়ে কেকটা কাটছি। আর এই তো দুই বাচ্চাকে নিয়ে আমি কেকটা কেটে নিয়েছি, এখন বাচ্চাদেরকে একটু খাইয়ে দিব। ওরা তো খুব বেশি খুশি আজকের এই দিনটাতে। তো আপনাদের জন্যই কিন্তু আমার এই দিনটা পাওয়া। আমি আশা করি আপনারা আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে কিন্তু আমি এই অল্প কয়েকদিনে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি আর আমার অনেক সুন্দর সুন্দর ভাইয়া আপুদেরকে পেয়েছি এবং অনেক ভালো মন মানসিকতার ভাইয়া আপুদেরকে পেয়েছি। আপুদেরকে পেয়ে আমি আমার নিজের আপন কোনো বোন নেই, কিন্তু আমার খালাতো বোনরা আছে, চাচাতো বোনরা আছে, কিন্তু আমার নিজের কোনো বোন নেই, আমি একা। তো আমার একটা কষ্ট ছিল আমার কেন বোন নেই, কিন্তু ইউটিউবে কাজ করতে এসে আমি এত এত বোন পেয়েছি কি বলবো, সত্যি আমি অনেক খুশি। আমার যে নিজের কোনো বোন নেই এই কষ্টটা কিন্তু আমার এখন দূর হয়ে গেছে আমার আপুদেরকে পেয়ে। আমার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, মানে মন জুড়িয়ে যাওয়ার মতন কমেন্ট, খুব বেশি ভালো লাগে আপুদেরকে। আপু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদেরকে নিয়ে কেকটা খেতে পারলে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগতো। আর আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি আমার বাচ্চাটা, মানে ছোট ছোট জন আর কি, সে এতটাই এক্সাইটেড মার 3K সাবস্ক্রাইবার হয়েছে বলে সে একটা প্লে বাটন তৈরি করেছে বাসায়, মানে DIY করেছে, মানে সে এত খুশি সে এটা আমাকে গিফট করলো এখন। তো আমার যখন 100 সাবস্ক্রাইবার্স হয়েছিল তখনও কিন্তু সে একটা প্লে বাটন বানিয়েছিল এই যে। তো আপনারা অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ওদের আশা পূরণ করতে পারি। ওদের অনেক শখ, ওদের মা একদিন প্লে বাটনটা ছুঁয়ে দেখবে। আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব না, তাই আমি আশা করব সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ব্লগ তৈরি করতে পারি আপনাদের জন্য। আর এখন আমি কেকটাকে একটু পিস করে কেটে নিচ্ছি। আমার যে নিচে কেয়ারটেকার চাচা আর চাচি আছে ওনাদের জন্য একটু পাঠিয়ে দিব। তো এই বিল্ডিংয়ে তো আর কেউ উঠেনি ওরকমভাবে, কারোর সাথে ওরকম পরিচয় নেই আশেপাশের।
তাই ওনাদেরকে একটু কেক পাঠিয়ে দিচ্ছি, আমাদের খুশিটা ওনাদের সাথেও একটু শেয়ার করছি। আর আজকের এই 3K স্পেশাল ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি প্রশ্ন উত্তরের একটা ভিডিও দেয়া আছে, তো অনেক নতুন নতুন আপু এবং ভাইয়ারা হয়তো আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন, তারা অনেকেই জানেন না আমি কোথায় থাকি, তাই একটা কমন কোশ্চেন করছেন। তা আপু এবং ভাইয়ারা, আমি ঢাকার উত্তরাতে থাকি, আর এই তো আমার ছেলে এখন চাচা আর চাচির জন্য কেকটা নিয়ে যাচ্ছে। তো আমি বলেছিলাম আমি যাই, কিন্তু না, ওই যাবে, বললো মা তুমি যেও না, তোমার কষ্ট হবে আবার সিঁড়ি দিয়ে উঠতে, তাই ও দিয়ে আসলো। মাশাল্লাহ বাচ্চাগুলো এত বুঝে মার কষ্ট, সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর প্রতিদিনের মতো আপনাদেরকে আজকেও একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চাইলেই আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, আর অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমি কিন্তু আমার চ্যানেলটাতে আমার ডেইলি অ্যাক্টিভিটিস, কিছু রেসিপি আর ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার চেষ্টা করে থাকি। আমি আশা করি আপনাদের কাছে এই ব্লগগুলো ভালো লাগবে, আমি যা আসলে আমি তাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, আমার প্রতিদিনের কাজকর্ম, আমি কি করছি, কোথায় যাচ্ছি, বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজ করছি, আর আমার সংসারটাকে আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এটাই আমার একটা ভালো লাগা, আর আমার এই ভালো লাগা থেকে কিন্তু আপনাদের সাথে এই শেয়ার করা। আমি আশা করি আপনাদের কাছেও আমার এই ভিডিওগুলি ভালো লাগে। তো আমাদের কিন্তু কেক কাটা শেষ, কেক খাওয়াও শেষ, তো এখন আমি বাকি কেকটুকু গুছিয়ে রেখেছি ফ্রিজে, আর এখন টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি কারণ এখানে একটু কেক পড়েছে। তো আমার মেয়ে বলছে মা আজকে 3K স্পেশাল ব্লগ, আজকের ভিডিওতে তুমি কোনো কাজ করবে না, কাজ দেখিও না। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমার ভাই বোনেরা তো জানেই আমি কাজ করতে পছন্দ করি, আর এখন যেহেতু কেকটা খেয়েছি এখানে তো কেক পড়েছে, তাই আমি টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর ওরা দুই ভাই বোন এদিকে খুব মজা করছিল। তো একজন আরেকজনের এই যে দেখেন মাশাল্লাহ আমার বাচ্চাটাকে কত কিউট লাগছে, তো আল্লাহ এভাবে ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনারা সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটি আর লং করবো না, খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলাম। তো সবার সুস্থতা কামনা করে সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।